হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নাদার গেমিং ভিডিও। সো গাইস, আপনি যেরকম টাইটেল দেখেছেন, আমরা বর্তমানে একটি নতুন গেমিং সিরিজ স্টার্ট করতেছি। আমার মতে এটা বেশি দূর পর্যন্ত যাবে না, কিন্তু এটি একটি অসাধারণ একটি গেম, এবং এর ডাউনলোড আর মানে এর ডাউনলোড MB সাইজও ঠিকঠাকই। আপনি এটা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারবেন। এটি হচ্ছে রাফট অ্যান্ড ক্রাফট ওশান সার্ভাইভাল, যেরকম মাইনক্রাফট হচ্ছে ফরেস্টের মধ্যে সার্ভাইভাল, কিন্তু এখানে সার্ভাইভ করতে হবে। এবং লাস্টে আপনার হেলিকপ্টার কিংবা একটা শিপ আসবে, তো তার সাথে কন্ট্যাক্ট করার জন্য একটা পিস্তল থাকবে, সেখান দিয়ে আপনি ফায়ার করলে তারা আপনাকে উদ্ধার করে নিয়ে যেতে পারবে। তো স্টোরি লাইনটা আমার মতো অনেক ভালো লেগেছে। সো গাইস, ম্যাচ স্টার্ট করে দিই। এবং গাইস, আমার এই চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং প্লিজ কমেন্টে বলবেন যে নেক্সট ডে কী কী সিরিজ আমরা খেলতে পারি, কারণ এই সিরিজ তো বেশি দূরে যাবে না। সো গাইস, আমরা এখন গেমের ভিতরে এন্টার করে ফেলেছি। আর গাইস, গেম দেখতে অনেক ইন্টারেস্টিং মনে হচ্ছে, দেখি গেমটি খেলে দেখি। এবং আপনি যদি গেমটি খেলে থাকেন প্লিজ কমেন্ট করে বলবেন। এবং গাইস, চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইব করতে বলবেন, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন, যাতে আমাদের পেজে থাকে, যাতে আমাদের সকল আপডেট পেয়ে যান। সো গাইস, আমি প্লেনের মধ্যে বসে আছি। ওকে ওকে ওকে, প্লেনের মধ্যে এখন আমার চোখ খুলছে, ঘুম থেকে উঠছি আমি। ওকে, এখন এটা কি আমার বাচ্চা? এ বাচ্চা, হ্যালো, উঠ উঠ অনেক খারাপ। আমি দেখি যে তারা ঘুমাই গেছে, উঠতে বলছে, তারা ঘুমাই গেছে। ওকে, কোনো সমস্যা নেই, বাচ্চাকে এখন বাদ দিই, এখন আমরা একটু প্লেনের ভিতরে একটু আরাম করি। ও মাই গড, প্লেন এরকম লড়তেছে কেন, লড়তেছে কেন? ওকে, সিট বেল্ট বন্ধ করি। এ বাচ্চা, সিট বেল্ট পর, এতে তো দেখি সিট বেল্টও পরতেছে না, এতে মরলে আমার কোনো দায় নেই। জানালা খুলে দেখি, ও মাই গড, প্লেন ক্র্যাশ হয়ে, মানে প্লেনের ইঞ্জিন ফেটে গেছে। ও মাই গড, এখন কী হবে? ওখানে টার্বুলেন্স, বাচ্চা উঠ 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 উঠ, এ হারামি, উঠ 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 উঠ, এত উঠতেছে না কেন, এতে মরে গেছে মনে হয়। উঠ 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 উঠ, ও বুক কী সেটা, ও চোখ খুলে দেখি। ওকে, ও মাই গড, অর্ধেক প্লেন, অর্ধেক প্লেন ক্র্যাশ হয়ে গেছে। কি, আমার বাচ্চা কই? আমার বাচ্চাও গেছে, আমি বলছি না সিট বেল্ট না পড়লে গেছে গাড়িতে। ওকে, আমরা এখন মনে হয় প্লেন ক্র্যাশ হয়ে গিয়েছে, দেখি এখন কি হয় ক্র্যাশ হওয়ার পরে। ক্র্যাশ হওয়ার পরে আপনি জানেন যে কী হবে। সো গাইস, আমাদের চোখ এখন এখনো খুলতেছে না। সো গাইস, আমাদের চোখ এখন খুলেছে, প্রায় সবাই মরে গেছে। আমরা এখন পানির মধ্যে গেছে, একটা ওশান রয়েছে, এবং এখানে শার্কেরও বেশি ভয় রয়েছে। অনেক রিয়েলিস্টিক গ্রাফিক্স, অনেক ভালো আমার মতে। তো পানি দেখতে তো ভালো না আমার মতে, পানি দূষণের কারণে ভালো হয়নি। এবং এখানে বিভিন্ন একটু স্টেপস দিয়েছে, যা মানে জিনিসপত্র খোঁজার জন্য। আর এই এপিসোডের সাধারণ মতো কিছু কিছু জিনিস আমরা করব এবং নেক্সট এপিসোডের জন্য রাখবো। যদি এই সিরিজটা কন্টিনিউ করতে চান প্লিজ কমেন্ট করে বলবেন, এবং ভিডিওটা সরাসরি লাইক করে দিবেন, এবং চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন। আরও বেশি সিরিজ করব, আপনি চাইলে অ্যাডভাইসও দিতে পারেন। সো এটি হচ্ছে আমাদের চ্যানেলের প্রথম সিরিজ, গেমিং সিরিজ বলতে গেলে। এটির কয়টা পার্ট আছে আমি জানি না, এটা খুব তাড়াতাড়ি এন্ড হইতে পারে। সো একটা বক্স, এখন বক্সটাকে দেখি বক্সের ভিতরে কী রয়েছে। সো আশা করি ওই কার্ডটা থাকবে, প্লেন থেকে পড়ে গিয়েছে ক্র্যাশে বক্স। সো বক্সের ভিতর কিছু লিপ পেয়েছি, জানি রশি বানাতে পারি, এবং প্ল্যাঙ্ক পেয়েছি। ওকে, আমার ইনভেন্টরিতে রয়েছে, আমি একটা হ্যামার বানাতে পারবো, এবং অ্যানভিলের মতো যেটা একটু দেখছে মাইনক্রাফটে, যেটা অ্যানভিল বলা হয় ওই সেটা, মানে সেটাতে আমরা ক্রাফট করতে পারবো ব্যাগের নিচে যেটা রয়েছে। সো দুটো প্ল্যাঙ্ক পেয়েছি আমরা, আমাদের পাঁচটা মাছ দেওয়া হয়েছে, পাঁচ বোতল পানি দেওয়া হয়েছে। সো এটাকে আমরা, এদের সংখ্যা আরও বাড়াতে হবে। ওকে, আমরা এখন আরেকটা বক্স নিই, বক্সের ভিতর কী আছে দেখি। ওকে, বক্স আমাদের কাছাকাছি চলে এসেছে। ওকে, বক্স কাট করে দেখি, একটা প্ল্যাঙ্ক, দুইটা রোপ টোপ পেয়ে গেছি, একটা হ্যামার ক্রাফট করে ফেলি, যাতে আমাদের জিনিসপত্র ভাঙতে খুব তাড়াতাড়ি ভেঙে বক্সগুলো ভেঙে ফেলতে পারি, নইলে পানির নিচে ডুবে যেতে পারে, এবং আমরা পানির বেড়ে গেলে রিস্ক থাকতে পারে, কারণ আমাদের কোনো এখনও অস্ত্র নেই, যাতে আমরা শার্ককে মারতে পারি মতো। এখানে অনেক অস্ত্রও রয়েছে, শার্ককে মারা যায় ইজিলি। সো এত দূর তো যাবে না, আমি তারপর ট্রাই করতেছি, যে আমি বলেছি যাবে না এত দূর, কারণ এত দূরে পৌঁছা অনেক কষ্ট।
সো গাইস আমরা আরেকবার ট্রাই করে দেখি যে কোনো কিছু। ওকে আর গাইস ভিডিওটা বেশি লম্বা করব না আমি, এখানে শুধু বেসিক কিছু করার পরে আমরা এই ভিডিওটা এন্ড করবো। যদি নেক্সট সিরিজ চান প্লিজ কমেন্ট করবেন এবং ভিডিও লাইক করবেন, এবং একটি নতুন গেম সম্পর্কে যদি আজকে জানতে পেরেছেন তাহলে প্লিজ ভিডিওটি লাইক করবেন। একটু স্কিপ করলাম, স্কিপ করে আমরা এখানে অনেক কিছু জিনিসপত্র অনেক কিছু রেসিপি ওপেন করে ফেলেছি, আমরা অনেক লেভেল ক্রস করে ফেলেছি, এক লেভেল ইজি ক্রস করে ফেলেছি। তো ভিডিওটি বেশি লম্বা হয়ে যেত সেজন্য আমরা একটু কেটে দিয়েছি। সো গাইস আমরা এখন নেক্সট বক্স ট্রাই করছি কিন্তু পারিনি, কিন্তু একটা লিফট বান্ডেল অফ লিফট আমরা ক্রাফট করে ফেলেছি, এবং গাইস একটা প্ল্যাঙ্কস। সো আপনি এখানে মাইনক্রাফট ওয়ান ব্লক তো জানেন, যারা মাইনক্রাফট খেলেছেন তো গাইস মাইনক্রাফট ওয়ান ব্লকের মতোই একটা কাঠের একটা মানে প্ল্যাঙ্কের মধ্যে আপনি দাঁড়িয়ে আছেন। সো সেটাকে আরও বড় করতে হবে, সেখানে বাসা বানাতে হবে, সেখানে আপনার ওয়াটার ফিল্টার ক্রিয়েট করতে হবে, সেখানে আপনার খানার জন্য চুলা যেটাকে বলে সেটা ক্রিয়েট করতে হবে, এবং আগুন জ্বালাতে হবে, তার পাশাপাশি অনেক কিছু সার্ভাইভ করতে হবে, এবং লাস্টে দিয়ে আপনার একটা যেটা বললাম প্লেন প্লেন অথবা একটা শিপ আসবে যার মাধ্যমে আপনি এখান থেকে সার্ভাইভ করে যেতে পারবেন। সো অনেক অ্যাডভেঞ্চার একটা গেম, যদি এই গেমের আইডিয়াটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে বলবেন। সো গাইস আমাদের পাশে বক্স ছিল আমরা দেখি নেই, সো এখন এটাকে ক্রাফট করি। সো বারবার ক্রাফট করলে এটা খুলে যায় কারণ কন্ট্রোলিংয়ে একটু সমস্যা হচ্ছে, এটা অ্যান্ড্রয়েড গেম। সো অ্যান্ড্রয়েডে অ্যাভেলেবেল এটা আমরা একটা প্ল্যাঙ্ক পেয়েছি। সো প্ল্যাঙ্ক হচ্ছে মেন বেসিক এখানে, প্ল্যাঙ্ক প্রায় সব কাজে লাগে, কোনো কিছু জ্বালানোর জন্য কাজে লাগে, তার পাশাপাশি কোনো আপনার এরিয়া বড় করার জন্য প্ল্যাঙ্ক লাগে, ওয়াল ক্রিয়েট করার জন্য প্রত্যেক কাজে প্ল্যাঙ্ক লাগে। সো বক্স এসেছে, সো কন্ট্রোলিংয়ে বেশি প্রবলেম হচ্ছে আমার। ওকে আমরা আমাদের যে এখন আর এখানে হ্যামার, হ্যামারের লাইফও কমে যায় রিয়েল লাইফের মতো, যেমন একটি হ্যামার বারবার ইউজ করলে ভেঙে যেতে পারে তেমনই এখানে এক সময় ভাঙবে হ্যামার, ফলে আর নতুন একটা ক্রাফট করতে হবে। সো এখন তো প্রত্যেক লেভেল আমার ফুল, সো দেখতে পাচ্ছেন আমি একটু কিছু অংশ কেটে নিয়েছি, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তার জন্য। আর গাইস আমার যে রোফ রয়েছে যেখান দিয়ে আমি বড় বড় বক্সগুলোকে টেনেছি সেটা আমার লেভেল কমে গেছে। সো আমি একটা একটা মানে চাইলে এখন একটা ক্রাফট করতে পারি ফিশিং ইয়া রড, কিন্তু আমি একটা ফ্লোর ক্রাফট করেছি। সো আমি একটা আমার জায়গাটাকে একটু এক্সটেনশন করলাম, সো আমি নেক্সট সিরিজেও অফ স্ক্রিন অনেক কিছু করব। সো সো গাইস এখন অন্য কিছু ক্রাফট করার মতন নেই আমার। আর গাইস আমার রোফের লাইফ কমে গিয়েছে আপনি দেখতে পারছেন, এখন মানে এখন একটা ফিশিং রড ক্রাফট করি, এর মধ্যে মাছ আমি মাছ পেকে মানে মাছ ইয়া করতে পারবো, এবং তার পাশাপাশি একটা নতুন একটা রেসিপি আনলক হয়ে গিয়েছিলো যেটা হচ্ছে শার্ককে মারার জন্য, কিন্তু আমি আপাতত এখন মাছের ইয়াই করি আর আমি একটু স্কিপ করবো যাতে মাছ মাছ ধরতে একদম রিয়েলের মতো একটু টাইম লাগে। সো গাইস আমি প্রায় 5-6 মিনিট বসার পরে একটা মাছ পাচ্ছি, মেবি প্রায় 7 মিনিট হয়ে গেছিলো আমি অফ স্ক্রিনে প্রায় রিয়েলের মতো। সো মাছ উঠিয়ে ফেলি, ওকে একটা তাজা মাছ পেয়ে গেছি। সো এটা কী মাছ আমি জানি না, যে মাছই হোক না কেন বেঁচে থাকার জন্য খেতেই হবে, এটাকে পুড়িয়ে খাবো আমরা একদম রিয়েলের মতো, আমরা কাঁচা কাঁচা খাবো না এটাকে। পুরনো জন্য প্রয়োজন একটা চুলা, সো গাছ চুলাও ক্রিয়েট করবো এবং এখানে আগুনও লাগাবো। আর গাইস আমার এখনও ইয়াতে রোপ যেটাকে বলে ওইটাতে প্রায় লাইফ শেষ, ইয়েলো হয়ে গিয়েছে। সো গাছ আমি একটা পানির বাকেট নিয়েছিলাম, পানির বাকেট যেটা নিয়ে আমি পানি খেতে পারবো, যখন আমার পানির বোতল শেষ হয়ে যাবে তখন আমি সমুদ্রের পানি নিয়ে ওইটাকে ফিল্টার করে আমি খেতে পারবো। এবং গাইস কাঁচা মাছটা দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের। আর গাইস আমার পাশে একটা বক্স রয়েছে, আমি সেটাকে ক্রাফট করা ট্রাই করবো। সো গাইস এখান থেকে বেশি কিছু পাইনি কিন্তু নর্মাল আইটেমগুলো পেয়েছি। সো আমার খাবার লেভেল কমছে, পানির লেভেল একটু কমে গিয়েছে। সো গাইস এই বক্সের মধ্যে কী থাকে একটু দেখি, ভালো কিছু থাকতে হবে, একই জিনিসই রয়েছে। সো গাইস আমার হ্যামার বর্তমানে অনেক ভালো পজিশনে রয়েছে কিন্তু ধীরে ধীরে এটাও কমে যাবে। সো আমরা রোপ বানাই, অনেক বেশি রোপ বানিয়েছি, যে লিপস রয়েছে সেগুলো রোপ বানাতে পারছি, আর আমাকে শার্ককে মারার জন্য একটা ওয়েপনও দিয়েছে, সেটা মেবি ক্রাফট করিনি আমি। ওকে আমাদের রোপ আরও ক্রাফট করতে পারবো, রোপ একদম লাস্ট পর্যন্ত ক্রাফট করি আমি। ওকে রোপ ক্রাফটের অপশান শেষ, রোপ অনেকগুলো চলে এসেছে রোপ। সো দেখি এখন মানে আর কী কী আইটেম তৈরি করা যায়, আইটেম তৈরি করলে লেভেল বাড়বে, লেভেল বাড়লে নতুন নতুন আইটেম বাড়বে, আনলক হবে নতুন নতুন আইটেম, ফলে অনেক কিছু করা যাবে।
আর গাইস এখানে দেখি আমরা কি বানাতে পারি। আর এখন একটা মানে চুলা একটা বানাবো চিন্তা করতেছি। এটা তো হবে না, এটা হচ্ছে পানি ফিল্টার, ওয়াটার ট্যাঙ্ক যেটাকে বলে। আমি একটা ফায়ার প্লেস বানাচ্ছি, ওকে, সেটা আমি এখানে সেট করে দিই। তো এখানে একটা মানে ফিস দিব, আমার যে কাঁচা ফিস রয়েছে, কাঁচা ফিস, ইয়েস কাঁচা ফিস, ওকে, কাঁচা ফিসটাকে আমি এখন কোথায় দিব, ওকে আসে না এখনও, প্রবলেম হচ্ছে, কাঁচা ফিস, ওকে 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 কাঁচা ফিসটাকে আমি এখন নিচে দিব। না, এখানে তো হবে না, ওকে, আমার মনে হয় বোতলের দিকে দিতে হবে, ওকে ওকে বুঝলাম কেমন নিতে হয়। কাঁচা ফিসটা আমি এখন ওখানে ঢেলে দিব। সো এখন একটা প্ল্যাঙ্ক লাগবে, আমার প্ল্যাঙ্ক দিয়ে আগুন জ্বালাতে হবে, এবং থ্যাঙ্কফুলি একটাই প্ল্যাঙ্ক রয়েছে। সো আগুন জ্বালিয়ে দিই এটাকে। সো গাইস আগুন জ্বালিয়ে দিই, ওকে ওকে গাইস এখন আগুন জ্বালিয়ে দিই, ওকে, আগুন জ্বলে গেছে, কিছুক্ষণ পর রান্না হয়ে যাবে। সো গাইস আমার মতে এই পার্ট 1টি এখনই শেষ করা উচিত। সো গাইস পার্ট 1টি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলবেন, ভিডিও লাইক করে থাকলে প্লিজ লাইক করতে ভুলবেন না, এবং গাইস চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং গাইস নেক্সট পার্ট দেখতে চান না কমেন্ট করে বলবেন, যদি দেখতে চান লাইক করবেন, আর নতুন নতুন কী পার্ট আইডিয়া আছে সেগুলো কমেন্ট করতে ভুলবেন না। সো গাইস এখন আমি পানি খেয়ে ফেলি, কথা বলতে বলতে গলা ব্যথা গেছে। থ্যাংকস ফর